আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমিও আল্লাহর রহমতে ভালো আছি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কচু রান্না এই রেসিপিটা খুবই মজার এবং অসাধারণ যারা কচু জাতীয় জিনিস পছন্দ করে তাদের অনেক বেশি ভালো লাগবে চলুন দেখি নিয়ে যা কিভাবে তৈরি করছি সেই জন্য প্রথমে এটা চুলায় হাড়ি গরম করে নিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি আমি হাফ কাপ তেল এরপরে আমি দিয়ে দিচ্ছি তার মধ্যে দুইটা রসুন কুচি করে এভাবে তেলের মধ্যে রসুন দিলে তেলের তেলটা অনেক বেশি শোক এবং ফ্লেভার হয় দেখুন রসুনটা ব্রাউন কালার হয়ে আসলে আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলোকে আমি সুন্দরভাবে ভালো মতো ভেজে নেব এরপরে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজের কলি বা পেঁয়াজ পাতা এখানে আমি কুচি করে দিয়ে দিয়েছি যেহেতু এখন শীতের মরশুম চলছে এই পেঁয়াজ কলিটা খুব অ্যাভেলেবেল এরপর আমি দিয়ে দিয়েছি একটা টমেটো এখান ভালো মতো এগুলো নেড়ে চেড়ে সুন্দরভাবে কষিয়ে নেবো বন্ধুরা যাদের আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই তারম চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই ফলো বাটনে ক্লিক করবেন এরপর দিয়ে দিচ্ছি আমি ছোট ছোট চিংড়ি মাছ এখন চিংড়ি মাছগুলোকে আমি এই পেঁয়াজ টমেটোর সাথে ভালোভাবে মিশিয়ে নিব এরকম ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে যদি আপনারা এই কচু রান্না করেন তাহলে এর স্বাদটা অনেক বেশি ভালো আসে যারা আগে রান্না করেছেন তারাই জানেন এর স্বাদ কেমন হয় চিংড়ি মাছগুলো বোনা হয়ে গেলে আমি এর মধ্যে অ্যাড করে দিব হামসা সামুস হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি লাল মরিচের দেড় চা চামচ এখন সামান্য পরিমাণে পানি দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিব যাতে মশলাটা মশলাটার লেগে না যায় আপনারা যে পরিমাণ রান্না কচুর রান্না করবেন সেই অনুযায়ী চিংড়ি মাছটা এড করে দিবেন আমি অল্প অল্প আনে দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে এ বাঁচা চলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি আমার চ্যানেলে আর অনেক বিভিন্ন ধরনের সবজির রেসিপি রয়েছে আপনারা চ্যানেলে চেক করে নিতে পারেন এই কচুটা আমি লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ করে ফ্রিজে সংরক্ষণ করে রেখেছিলাম আপনারা চাইলে এরকম কচু যাতে পচা না যায় বা নষ্ট হয়ে না যায় এভাবে আমার মতো করে সিদ্ধ করে রেখে অনেকদিন সংরক্ষণ করতে পারবেন কচু আমি কচুটা যখন আছে সেদিনই রান্না করিনি আমি এক সপ্তাহ পরেই রান্না করছি সেই জন্য আমি কচাটা সিদ্ধ করে রেখে দিয়েছিলাম ডিপ ফ্রিজে ফ্রিজে এভাবে রেখে দিলে আমাদের যখনই ইচ্ছে হবে তখনই এভাবে নিয়ে রান্না করে একদম খেতে পারবেন সিদ্ধ বলতে যখনই পানিটা সিদ্ধ হবে হলুদ আর লবণ দিয়ে পানিটা সিদ্ধ করবেন সেপর যে কচুরাটা হেলে জাস্ট এক মিনিট রান্না করে নামিয়ে নিতে হবে আমার কচুটা কষানো কমপ্লিট হলে আমি এর মধ্যে পানি দিয়ে তারপর লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতো এখন কচুটাকে জাস্ট একটা ব্লক তুলবো নয়তো কচুগুলো একদম নরম হয়ে ডালের মধ্যে গলে যাবে সেজন্য জন্য জাস্ট একবার ব্লক তুলতে হবে একবার সিদ্ধ হয়ে আসলে আমি কচুগুলো বেশিক্ষণ রান্না করবো না কারণ একবার সিদ্ধ করা দেখুন আমার রান্না করা কমপ্লিট সিদ্ধ হয়ে গেছে আমি চলো অফ করে দিচ্ছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এরপরের অবস্থা দেখুন কালারটা কতই সুন্দর এসেছে এবং খেতে অনেক মজা হয়েছে আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে বাসায় অবশ্যই ট্রাই করবেন ট্রাই করে আজ আমাকে জানাবেন কেমন লেগেছে আপনাদের